কলকাতা পুলিশের একটি আবাসনের 11 তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা। ঘটনায় একই সঙ্গে চাঞ্চল্য আর রহস্য ছড়ালো ওই আবাসনের বাসিন্দাদের মহলে। পুলিশ আবাসনের বাসিন্দাদের এক অংশের দাবি, এদিন বেলা 10টা নাগাদ প্রচণ্ড আওয়াজে তারা চমকে ওঠেন। এরপরই বাইরে এসে বাসিন্দারা ওই যুবককে পড়ে থাকতে দেখেন। কয়েকজন যুবকটিকে জল খাওয়াতে গেলে সেই অবস্থাতেই মৃত্যু হয় যুবকের। বলবোটা কি, আমরা চিনি না ছেলেটা কে কোথাকার, কিছুই চিনি না। ওই ছেলেটা হঠাৎ 11তলা থেকে নিচে পড়ে তারপর আমরা যাই, জল জল করে সবাই চিৎকার করলো, জল দিল, জল দেওয়ার পরে মারা গেল। এবার তো আমরা জানি না কে ছেলেটা, কি পরিচয়, ফোনটা পাওয়া গেল, ফোনটা খুলতেও পারছে না, ওর হয়তো ফিঙ্গার প্রিন্ট আছে, আঙ্গুলের করা আছে, লক করা আছে, খোলারও কোনো কিছু হলো না। তখন ওর ফোনে হোয়াটসঅ্যাপ আসছে, মেসেজ আসছে অনেকগুলো, তারপর একটা বন্ধুর কল আসলো, তখন জানা গেল যে ও সেন মহাশয়ের ছেলে। এটা এই সেন মহাশয়, আওয়াজ বিকট আওয়াজ হয়েছিল, পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর আওয়াজ হয়েছিল, এত আওয়াজ হয়েছিল মনে হচ্ছিল যে বিল্ডিংই ভেঙে পড়বে। তারপরে সবাই বেরিয়ে জল জল করে চিৎকার করলো, জল দেওয়া হলো, জল দেওয়ার পরে ছেলেটা মারা গেল। ঘটনাস্থলে এসে পুলিশ দেখেন আবাসনের 11তলাতেই মৃত যুবকের জুতো এবং মাস্ক পরে থাকতে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত যুবকের নাম পার্থ সাহা, সে সল্টলেকের এই ব্লকের বাসিন্দা। কিন্তু ওই যুবক পুলিশ আবাসনে কেন এসেছিল সেটা জানতেই তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। মৃত ওই যুবকের ঘটনায় আবাসনের একাধিক প্রশ্ন উঠছে, এই নিয়ে ক্ষোভের পাশাপাশি একাধিক প্রশ্ন তুলল তার পরিবার এবং প্রতিবেশীরাও। তাঁদের দাবি, বাড়ি থেকে খেয়ে দেয়ে সে জেরক্স করতে বেরিয়েছিল। এই ঘটনাকে কোনোভাবেই আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ মৃতের পরিবার। আমাদের একটা মানে জব ফেয়ারে যাওয়ার কথা ছিল, ওরগুলো জেরক্স হচ্ছে, ওর বোনের জেরক্স হয়নি, ওর বোনের জেরক্স করতে গেল, গিয়ে এই মার্কেটে গেল, বলে ওখানে নেট নেই মা, আমি বিটিতে যাচ্ছি। আমি বললাম তাহলে বিটিতে যাচ্ছিস, তাহলে অটো করে যা, তাড়াতাড়ি আসবি, এক্ষুনি তো বেরোবো। তারপরে ফোন করছি, কিছুক্ষণ অনেকটা দেরি হলো, কিন্তু ফোন করছি, ফোন বেজেই যাচ্ছে, বেজে যাচ্ছে। তারপরে আমি বললাম কী হলো রে বাবা, ফোন বেজে যাচ্ছে। তারপরে একজন ফোন করেছে, ফোনে বলছে এটা কি পার্থ সাহাতে পারে, ও কি প্রেসিডেন্সিতে পারে, এইসব বলছে। আমি তো রাখুন তো কি হয়েছে, আমার তখন মনটা একটু ইয়ে হয়, আমি রাখুন তো ফোন কি হয়েছে সেটা বলুন। তুই বল, ওর বলে সাথে কার বন্ধুত্ব ছিল, সে পুলিশ কোন পুলিশ বললো কি সিএপি ক্যাম্পের ছাদ থেকে পড়ে গেছে, আপনারা এক্ষুনি আসুন। তারপরে এসে দেখলাম যে পুলিশে পুলিশ, তার আগে নাকি ওকে ফোন করে বলেছে, ওকে ফোন করে বলেছে যে পার্থ পড়ে গেছে,
আপনার বউকে, এই বিপ্রর মা মনে করে পুলিশের ফোন করতে পারি তোমাকে। তাহলে কিরকম ঘটনাটা হচ্ছে বলুন, তাহলে ওইখানে কেন গেল? আমাদের ভালো ছেলে ঘর থেকে খেয়ে দিয়ে বেরিয়েছে জেরক্স করতে, সে কেন ওই আবাসনের কাছে যাবে বলুন তো? একবার কেউ বলছে দশতলা দিয়ে পড়েছে, কেউ বলছে একতলা দিয়ে পড়েছে, আদপে কি করেছে পড়েছে? দশতলা দিয়ে যদি কোনো বাচ্চা পড়ে থাকে তার তো রক্ত বেরোবে, ছিঁড়ে যাবে, কিচ্ছু হয়নি। তার সঙ্গে প্রেম করে ছিল কি বলতে তো হবে, তা নাহলে তো বিচার পাওয়া যাবে না। কার সঙ্গে প্রেম, কার সঙ্গে ছিল? একটা দশতলা বিল্ডিং থেকে পড়লে তার শরীরে কি কি হয়, শুধু দেখা যাচ্ছে একটা হাড় ভেঙেছে, এর মধ্যে একটা বিশাল ষড়যন্ত্র আছে, রক্ত নেই, মাথা দিয়ে কোনো ফ্র্যাকচার নেই, অথচ সে মারা গেল। আমাদের জানা আছে কোনো একজন পুলিশ অফিসারের মেয়ের সাথে ওর ইন্টারফেয়ার ছিল, আর তাকে তার জন্যই চাপা দেওয়া হচ্ছে এবং তাকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। ওর একটাই সন্তান, ওর সব মিলিয়ে এই ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ।